নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। অক্টোবর নভেম্বর মাসেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধবে হুঁশিয়ারি পাকিস্তানের। এরই পাশাপাশি চীনের সংবাদপত্রে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, 2050-এর মধ্যে চীন ভারতের সঙ্গে এই সমস্ত কিছু করতে চায়। এরই সঙ্গে অযোধ্যা মামলা সংক্রান্ত বিষয়ে উঠল সুপ্রিম কোর্টে বিতর্কিত প্রশ্ন, এবং সর্বশেষ কাশ্মীর প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আরও একটি নতুন রায় দিল। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানতে চাওয়া হচ্ছে যে এই যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাক সম্পর্কের যে অবনতি হচ্ছে, তা কি কাশ্মীরের অগ্রগতির ক্ষেত্রে কি বাধা হতে পারে না? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, চ্যানেলের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। তো চলুন বিস্তারিত প্রতিবেদনে প্রবেশ করা যাক। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরে 370 ধারা এবং 35A ধারা বাতিল করেছে। 370 ধারা এবং 35A ধারায় কী বিষয়বস্তু রয়েছে সে সংক্রান্ত একটি ভিডিও অলরেডি এই চ্যানেলে বানানো রয়েছে, যার লিঙ্ক ওপরে আই বাটনে আপনারা পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও শেষে পেয়ে যেতে পারেন। এই 370 ধারা বাতিলের পর থেকেই ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটেছে। ইতিমধ্যে ইমরান খান সাংবাদিক বৈঠকে তিনি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন, সে সংক্রান্ত ভিডিও ওপরে আই বাটন রয়েছে, পেয়ে যেতে পারেন। আর এই মতো অবস্থায় পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যে এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন, আর এবার তিনি যে মন্তব্য করলেন তা রীতিমতো আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারত পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীর ইস্যুতে বারবার ভারতকে নানা রকম হুমকি দিয়েছেন তিনি, আর এর মধ্যেই তিনি ভবিষ্যৎবাণী করে বসে আছেন যে কবে ভারত আর পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ হতে পারে। তার ভবিষ্যৎবাণী আগামী অক্টোবর নভেম্বর মাসেই এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে। রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন এটাই ভারত পাকিস্তানের মধ্যে শেষ যুদ্ধ হবে। রশিদের কথায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যদি চাইতো তাহলে কাশ্মীর নিয়ে এতদিনে গণভোট করে এই ইস্যুটিকে সমাধান করতে পারত। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কাশ্মীর বিষয়টিকে কেন্দ্র করে কেবলমাত্র চীন ছাড়া সমগ্র দেশই কিন্তু ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে, এবং এই কাশ্মীর ইস্যুটি দ্বিপাক্ষিক বিষয়, এটাই কিন্তু রাষ্ট্রসংঘের অভিমত। পাকিস্তানের রেলমন্ত্রী আরও জানান যে নিরাপত্তা পরিষদের পাশাপাশি বাকি মুসলিম দেশগুলিও কাশ্মীর ইস্যুতে নিশ্চুপ থাকার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। রশিদের কথায় যারা ভাবছেন এখনও ভারতের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রয়েছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে চীন, সেটা রেলমন্ত্রী ফের আরেকবার পরিষ্কার করে দিয়েছেন। একটি প্রশ্ন বারবারই উঠে আসছে যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য দেশ এবং তারই সঙ্গে বিভিন্ন ইসলামিক দেশ ভারতবর্ষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং কাশ্মীরে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করছে, সেখানে পাকিস্তান কেন এত বাড়াবাড়ি করছে, সে নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আরও জানান যে এজন্য তিনি চীনকে ধন্যবাদ জানিয়েছে, যেহেতু চীন পাকিস্তানের পাশে রয়েছে। এর আগে পাকিস্তানের রেলমন্ত্রী দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়াও তিনি এর আগে ভারত পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দেন এবং দাবি করেন তিনি যতদিন পর্যন্ত রেলমন্ত্রী থাকবেন ততদিন দুদেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে না। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে, 1965, 1971 এবং 1999-এ। তিনটি যুদ্ধেই পাকিস্তান পরাজিত হয়েছে, তারপরও পাকিস্তানের রেলমন্ত্রী ভারতের বিরুদ্ধে যুদ্ধের স্বপ্ন দেখছেন। তবে যুদ্ধের খেলায় দুই দেশ যদি মেতে ওঠে তাহলে কাশ্মীরে কখনোই কিন্তু শান্তি ফিরে আসতে পারে না। কাশ্মীরে শান্তি এবং স্থিতাবস্থা ফিরে আসতে পারে কাশ্মীরের উন্নয়নের পথ ধরে। এ বিষয়ে আপনার কি অভিমত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অন্যদিকে চীনের সংবাদপত্রে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ডোকালামের পর অনেকদিনই চুপচাপ ছিল সব কিছুই, হঠাৎ চীন ভারতকে হুঁশিয়ারি দিয়ে ইতিহাস মনে রাখার বার্তা দেয়, আর তাতেই ফের যুদ্ধের আতঙ্ক তৈরি হয়েছে উপমহাদেশে। তবে কি যুদ্ধ আসন্ন? এই ডোকালাম নিয়ে গণ্ডগোল, এখন আবার লাদাখ নিয়ে বিতর্ক বাড়িয়েছে চীন।
এই অবস্থায় যুদ্ধের সম্মুখীন হতে পারে ভারত, এই আশঙ্কা থেকেই যাচ্ছে। সম্প্রতি একটি চীনা পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি নিবন্ধ। সেই নিবন্ধে পরিষ্কার লেখা আছে, অরুণাচল প্রদেশকে কেন্দ্র করেই ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধ সহ 2050 সালের মধ্যে চীনকে 6টি যুদ্ধে লড়াই করতে হবে। এ প্রসঙ্গে ভারতবর্ষের সেনা অধ্যক্ষ নারভানে বলেন, এটি তাদের পক্ষে বেশ কঠিন কাজ। এর মধ্যেই বেজিং অবশ্যই কিছু অর্জন করতে চাইবে, আর সেজন্য যুদ্ধ অমূলক নয়। চীন যে সমস্ত এলাকাগুলি নিজেদের বলে দাবি করে আসছে সেগুলি দখল নিতে যুদ্ধ করতে পারে। তার মধ্যে অরুণাচল প্রদেশের কিয়দংশন এবং লাদাখের কিয়দংশন রয়েছে। নারভানের কথায়, চীন যুদ্ধের মাধ্যমে নয়, পরোক্ষ উপায় দ্বারা লক্ষ্যগুলি অর্জনের চেষ্টা করতে পারে। নারভানে আরও বলেন যে তার অর্থ হল যে বিভিন্ন এলাকায় যেখানে স্থানীয় নাগরিকেরা সে দেশের অংশ হতে চায় বলে দাবি করছে, সেই জায়গাগুলিকে টার্গেট করে চীন এগোতে পারে। এছাড়াও এই নিবন্ধে বলা হয়েছে যে চীন 1840-42 সালের আফিন যুদ্ধে ব্রিটিশদের কাছে ইম্পেরিয়াল চীন হারিয়েছিল, তা পুনরায় দখল করার জন্য পরিয়া প্রচেষ্টা করবে। এখন দেখা যাক চীন পরবর্তীকালে কোন পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে অনুচ্ছেদ 370 প্রত্যাহারের পর এই প্রথম বড়সড় ঘোষণা করল জম্মু কাশ্মীর প্রশাসন। রাজ্যপাল সত্যপাল মালিক জানান যে আগামী 2-3 মাসের মধ্যেই 50,000 শূন্যপদ নিয়োগ শুরু হবে। এদিন রাজ্যপাল জানান যে কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং প্রাণহানির কোনো খবর নেই। রাজ্যপাল সত্য মালিক বলেন, জম্মু কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অংশ করতে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাঁর দাবি, জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়নের ধারা বাহিত হলে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরাও ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চাইবেন। এদিন ফের রাজ্যপাল জানিয়ে দেন, এখানে ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি নেই। জম্মু কাশ্মীরের রাজ্যপাল আরও জানান যে শিক্ষাক্ষেত্রে সুস্থ বাতাবরণ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত 50টি কলেজ খুলবে জম্মু কাশ্মীরে। ইতিমধ্যেই খুলে গিয়েছে প্রায় 3,000 প্রাথমিক এবং 1,000 অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল। লাদাখে স্কুল ও কলেজ স্বাভাবিক চলছে বলে দাবি সত্যপালের। এদিন রাহুল গান্ধীকে একাত নেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল। শিশুর মতো আচরণ করছেন রাহুল গান্ধী। কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে রাহুল গান্ধী গেলে তাকে শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। আর এরপর রাহুলের অভিযোগ, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় বলেই তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। বেশ কিছু জায়গায় হিংসার খবরও মিলেছে। রাহুলের এই মন্তব্যে একদিকে যেমন হাতিয়ার করেছে পাকিস্তান, অন্যদিকে কড়া সমালোচনা করেছে বিজেপি। তবে কংগ্রেসের তরফে এ প্রসঙ্গে বলা হয় যে কাশ্মীর সম্পূর্ণ বিষয়টি আভ্যন্তরীণ বিষয়। রাহুল টুইটেও এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান। তার কথায়, কাশ্মীরে হিংসার পিছনে রয়েছে পাক মদদ, কাশ্মীর নিয়ে অন্য কোনো দেশের না গলানোর প্রয়োজন নেই। এদিন প্রকাশ জাভরেকর বলেন যে রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে অভিযোগ জানাচ্ছে পাকিস্তান, দেশের কাছে লজ্জা বলে তোপ ডাকেন জাভরেকর। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে সুপ্রিম কোর্ট এক নতুন বার্তা দিয়েছে। জনস্বার্থ মামলার শুনানির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এক নতুন নির্দেশ দিয়েছে। দীর্ঘ সওয়াল জবাব শোনার পর 370 ধারা বিলোপ মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত, তবে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে। আর তার মধ্যে অন্যতম হলো যে কাশ্মীরে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কাশ্মীরে গিয়ে তিনি যেন রাজনীতি না করেন। অর্থাৎ সীতারাম ইয়েচুরি কেবলমাত্র কাশ্মীরে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। অন্যদিকে দীর্ঘদিন ধরে চলে আসছে বিতর্কিত অযোধ্যা সংক্রান্ত মামলা, তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত প্রত্যেক দিনই চলছে অযোধ্যা মামলার শুনানি। আর এই দীর্ঘদিন ধরে চলা এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এই আশাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। সেই শুনানিতে বিচারপতি রঞ্জন গগৈকে রাম জন্মভূমি পুনরুদ্ধার সমিতির তরফে আইনজীবী পি এন মিশ্র বলেন যে কোনো দিনই অযোধ্যায় আসেননি বাবর, সুতরাং তার মসজিদ বানানোর কোনো প্রশ্নই ওঠে না। সেখান থেকেই তার বক্তব্যের সমর্থনে যুক্তি দেন যে কোথাও কোনো বইয়ে লেখা নেই যে বাবর এরকম একটি মসজিদ তৈরি করেছিলেন। নিকালো মানচি, মীর বাকি এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থ রয়েছে কোথাও উল্লেখ নেই যে বাবর মন্দির তৈরি করেছিলেন। এই আইনজীবী আরও বলেন যে সম্ভবত ঔরঙ্গজীবের আমলে ওই এলাকায় কোনো নির্মাণ ভাঙা হয়েছিল, হতে পারে সেটা একটা মন্দির।
সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি কার্যত যুক্তিহীন বলে মনে করেন তিনি। অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারী দিয়েও কোনো সমাধান মেলেনি, কোনো লাভ হয়নি দীর্ঘদিনের বিতর্কিত এই মামলায়। আর এরপরই পাঁচ বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয় যে এবার প্রত্যেক দিনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। সুতরাং খুব শীঘ্রই আশা করা যায় যে এই অযোধ্যা মামলা সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি হবে। যাই হোক, এ প্রসঙ্গে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।